নিজেকে একটু একটু করে শক্ত করেছি, নিজেকে স্বার্থপর বানিয়ে নিয়েছি, নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে শিখে গেছি, সারাদিন অন্য কারোর জন্য নয় নিজের জন্য বাঁচতে শিখে গেছি। তারা কেউই যখন আমার কথা ভাবেনি কখনো, তখন আমি মরে গেলেও তাদের হয়তো কিছুই যায় আসে না, তাই আমি ওদের জন্য মরে না গিয়ে নিজের জন্য বাঁচতে শিখেছি। নিজের জন্য বাঁচুন, নিজেকে নিজের জন্য ভালো রাখার চেষ্টা করুন, সব সময় অন্যকে ভালো রাখতে হবে, অন্যদের জন্য বাঁচতে হবে, এই ধারণাটা মাথা থেকে ঝেড়ে ফেলুন। আজকে থেকে ভেবে নিন আপনি আপনার নিজের জন্য বাঁচবেন, আপনাকে যে মূল্যায়ন করবে তাকে আপনি মূল্যায়ন করবেন, যে আপনাকে মূল্যায়ন করবে না তার কাছ থেকে যত তাড়াতাড়ি সম্ভব দূরে চলে আসুন। তাহলে দেখবেন আপনাকে আর কখনোই আঘাত করতে পারবে না কেউ, আর যদি কেউ আঘাত করে সেই আঘাত আপনার গায়ে এসে লাগবে না, অন্যের প্রয়োজন হিসেবে না, অন্যের প্রিয়জন হিসেবে বাঁচতে শিখুন।